যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ তার কথা শুনেছেন আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শোনেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু কিছু শুনেন সবকিছু দেখেন তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে তাদের স্ত্রীগণ তাদের মাতা নয় তাদের মাতা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথায় বলে আল্লাহ মার্জনাকারী ক্ষমাসীন যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে অতপর নিজেদের উক্তি প্রত্যাহার করে তাদের কাফফারা এই একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি দেবে এটা তোমাদের জন্য উপদেশ হবে আল্লাহ খবর রাখেন তোমরা যা করো যার এ সামর্থ্য নেই সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধিক্রমে দুই মাস রোজা রাখবে যে এতেও অক্ষম সে ষাট জন মিসকিমকে আহার করাবে এটা এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এগুলো আল্লাহ নির্ধারিত শাস্তি আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধ চারণ করে তারা অপদস্থ হয়েছে যেমন অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি সেদিন স্মরণীয় যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন অতপর তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে আল্লাহর সামনে উপস্থিত আছে বস্তু। আপনি কি ভেবে দেখেননি যে নভমণ্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে আল্লাহ তা জানেন তিন ব্যক্তির এমন কোন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন এবং পাঁচজনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না থাকেন তারা এতটা অপেক্ষা কম হোক বা বেশি হোক তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন তারা যা করে তিনি কেয়ামতের দিন তা তাদেরকে জানিয়ে দেবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্মক জ্ঞাত আপনি কি ভেবে দেখেননি যাদেরকে কানা ঘোষা করতে নিষেধ করা হয়েছিল অথপ তারা নিষিদ্ধ কাজেই পুনরাবৃত্তি করে এবং পাপাচার সীমা লঙ্ঘন এবং রসুলের অবাধ্যতার বিষয়ে কানা ঘোষা করে তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে এমন ভাষায় সালাম করে যার দ্বারা আল্লাহ আপনাকে সালাম করেন তারা মনে মনে বলে আমরা যা বলি তর জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন জাহান তাদের জন্য যথেষ্ট তারা তাতে প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই জায়গা হে মুমিনগণ তোমরা যখন কানাকানি করো তখন পাপাচার সীমা লঙ্ঘন রসুলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না এবং অনুগ্রহ ও আল্লাহ ভীতির ব্যাপারে কানাকানি করো আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে এই কানাঘোষা তো শয়তানের কাজ মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য তবে আল্লাহর অনুমতি ব্যতীত সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না উচিত আল্লাহর উপর ভরসা করা যখন তোমাদেরকে বলা হয় স্থান প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন যখন বলা হয় উঠে যাও তখন উঠে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দেবেন আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা তোমরা রসুলের কাছে কান কথা বলতে চাইলে তৎপূর্বে প্রদান করবে। এটা তোমাদের জন্য শ্রেয় ও পবিত্র হওয়ার ভালো উপায় যদি তাদের সক্ষম না হও তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমরা কি কান কথা বলার পূর্বে সৎকা প্রদান করতে ভীত হয়ে গেলে অতঃপর তোমরা যখন সৎকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন তখন তোমরা নামাজ কায়েম করো যাকাত প্রদান করো এবং আল্লাহ রসুলের করো আল্লাহ খবর রাখেন তোমরা যা করো আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর গজবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয় তারা জেনে শুনে মিথ্যা বিষয়ে শপথ করে আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন নিশ্চয় তারা যা করে খুবই মন্দ তারা তাদের শপথকে ঢাল করে রেখেছে অতপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে অতএব তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আল্লাহর কবল থেকে তাদের ধন সম্পদ ও সন্তান সন্তদি তাদেরকে মোটেই বাঁচাতে পারবে না তারাই জাহান নামের অধিবাসী তথায় তারা চিরকাল থাকবে যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন অতপর তারা আল্লাহ সামনে শপথ করবে যেমন তোমাদের সামনে শপথ করে তারা মনে করবে যে তারা কিছু পথে আছে তারাই তো আসল মিথ্যাবাদী শয়তান তাদেরকে বসীভূত করে নিয়েছে অতপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে তারাই দলভুক্ত। আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয়ই শক্তিধর পরাক্রমশালী যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না যদিও তারা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠী হয় তাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত তারা তথা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রাখ আল্লাহর দলই সফল কাম হবে